বলর উদ্দেশ্য হলো রাজ্যের অন্তর্গত অন্তত 80% পরিবারের 1.6 মানে 1,60,00,000 মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে আগামী 20 মাস এই উদ্যোগ সম্পর্কে জানানো এবং তার সাথে তাদের যুক্ত করা। উদ্যোগটি দুটি মূল উপাদান হল চিরাচরিত এবং আধুনিক গণমাধ্যমের মাধ্যমে সাহায্যে কেন্দ্রীয় নম্বর 9137090370 এবং ডিজিটাল প্ল্যাটফর্ম www.didikebolo.com এর সম্বন্ধে প্রচার, যাতে সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছায়, দিদির কাছে অথবা তার অফিসে যোগাযোগ করতে পারে। তৃণমূল স্তরের প্রচারে প্রচার প্রক্রিয়া চালাবেন নির্বাচিত জনপ্রতিনিধি এবং পার্টি কর্মীরা, যেটার মাধ্যমে তারা সাধারণ মানুষকে এই প্ল্যাটফর্মে ব্যবহার করার সুফল সম্পর্কে জানাবেন। আগামী 100 দিন ধরে তৃণমূল কংগ্রেসের 1,000 কথা বলেন না ভাই, 1,000-এর বেশি কর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি এবং পার্টি কর্মীরা ব্যক্তিগতভাবে 10,000-এর বেশি গ্রাম ও শহরে শরণার্থীদের যাবেন এবং রাত্রি যাপন করবেন। এই পরিদর্শনের সময় তারা জনসংযোগ সভাতে অন্তত 3 ঘন্টা সাধারণ মানুষের কথা শুনবেন এবং চেষ্টা করবেন তাদের সমস্যাগুলি স্বয়ং সমাধান করার জন্য। অমীমাংসিত সমস্যাগুলি মমতা দিদিকে জানানোর দায়িত্ব তারা নেবেন। 29 জুলাই সংবাদ মাধ্যমের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের উপস্থিতিতে মমতা দিদি এই উদ্দেশ্যের আনুষ্ঠানিক সূচনা করেন। পরবর্তী 3 থেকে 5 দিনের মধ্যে রাজ্য জুড়ে 1,000-এর বেশি জায়গায় জনপ্রতিনিধি এবং পার্টি কর্মীরা অনুরূপ আনুষ্ঠানিক সূচনা করবেন। এখানে স্থানীয় কর্মকর্তারা এই উদ্যোগ নিজেদের এলাকায় শুরু করবেন। গণমাধ্যম, পার্টিকর্মী এবং সমর্থকদের উদ্যোগের লক্ষ্য জানানোর মাধ্যমে, পাশাপাশি চিরাচরিত এবং আধুনিক জনসংযোগের মাধ্যমে ব্যবহার করে পার্টি এবং জনসংযোগ কর্মসূচি শুরু করার, যার মাধ্যমে তারা মানুষকে এই উদ্যোগ, তার মাধ্যমে কীভাবে মানুষ উদ্যোগের সুফল লাভ করতে পারে সেই বিষয়ে জানাবেন। শখ করে দিয়েছেন, একটা গাইডলাইন আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই গাইডলাইন অনুযায়ী আমরা প্রত্যেক দিন 3-4টা করে বুথে, যেদিন অন্যত্র যাওয়া থাকবে না, আমরা পার্টির এলাকায় এলাকায় বুথে বুথে মানুষের কাছে যাব, মানুষের কথা শুনব এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প পরিকল্পনাগুলো রয়েছে, উদ্যোগগুলো রয়েছে, কর্মসূচিগুলো রয়েছে, সেগুলোও আপনাদের জানাবো। আপনাদের কোথাও সমস্যা থাকলে, কোনো ব্যাপারে অজানা থাকলে আপনারাও জিজ্ঞাসা করতে পারবেন, আজকেও পারবেন, যে কোনো সময় করতে পারবেন। আমরা সেই সমস্ত আপনাদের প্রশ্নের, অজানা প্রশ্নের আমরা আপনাদের উত্তর দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি জানি যে সারা রাজ্যব্যাপী যে উন্নয়নটা 7-8 বছরে হয়েছে, এত উন্নয়ন এর আগে কোনো দিন হয়নি, এটা আপনারাও জানেন। তা সত্ত্বেও আমাদের কাজ শেষ হয়নি, আরও কাজ করতে হবে, আরও উন্নয়ন করতে হবে, আরও বেশি করে মানুষকে পরিষেবা দিতে হবে। সেই পরিষেবার মাধ্যমে যাতে মানুষ সমৃদ্ধ হয়, মানুষ সুখ চায়, মানুষ যেন একটু শান্তি চায়, মানুষ তার সপরিবারে খেয়ে পরে বাঁচতে চায়, মানুষ যাতে তার খেয়ে পরে বাঁচার সুযোগ পায়, তার জন্য আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2 টাকা কেজিতে 35 কেজি খাদ্য শস্য সারা রাজ্যের 10.5 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষকে দিয়ে দিচ্ছে। বাকিরাও অর্ধেকের কম দামে তারাও রেশন পাচ্ছেন সারা ভারতবর্ষে, আর কোনো রাজ্যে এই রেশনিং ব্যবস্থার যে সুযোগটা গরিব মানুষের জন্য এটা কিন্তু নাই, শুধু বাংলাতেই আছে। এবং যারা কৃষক তারা প্রত্যেকে 6 টাকার প্রকল্পের সুযোগ পাচ্ছেন, যা সারা ভারতবর্ষে নেই, যার মধ্যে একটা 1770 টাকা কুইন্টাল
ন্যায্য দামে তারা নিজেদের ধান তারা সরকারের কাছে বিক্রি করার সুযোগটা পাচ্ছেন। এবং প্রত্যেকটা কৃষক কৃষক বন্ধু প্রকল্পে নিজেদের নামটা নথিভুক্ত করে বছরে 3 বিঘে জমির চাষ করলে কমপক্ষে 2500-5000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। এর জন্য আপনার রেকর্ড থাকতে হবে, নামে জমি থাকতে হবে, এবং 3 বিঘের যদি কম জমি হয় তাহলে টাকাটা কম পাবেন, কিন্তু 1000 টাকার নিচে পাবেন না।